আর জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তের। আর জামাই ষষ্ঠী মানেই তো ভুরিভোজ, পাতে রকমারি পদ। এবারে কি স্পেশাল ফুটবলার শিলটন পালে জামাই ষষ্ঠীতে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। এখন হয়তো তিনি মোহনবাগানে খেলেন না, কিন্তু বাগান জনতার হৃদয়ে থেকে গিয়েছেন শিলটন পাল। আর জামাই ষষ্ঠী এই মুহূর্তে আমি রয়েছি শিলটন পালের বাড়িতে, সেখানে জামাই ষষ্ঠী পালন হচ্ছে। একেবারে দেখতেই পাচ্ছেন পাত সাজিয়ে তার শিলটন পালের শাশুড়ি আজ খেতে দিয়েছেন শিলটন পালকে। আমরা কথা বলে নেব শিলটন পালের সঙ্গে। এবারে জামাই ষষ্ঠীটা কিছুটা স্পেশাল, তুমি বলছিলে সন্তান হয়েছে তোমার কদিন আগে। হ্যাঁ, কিছুদিন আগে বলতে 22 দিন হলো আমার ব্লেসড উইথ এ বেবি বয়। তো অবশ্যই বাচ্চা আসার পরে আমার সব কিছু, মানে ওই সব কিছু আমার ওই ফার্স্ট প্রায়োরিটি। আর অবশ্যই আমার কাছে এই দিনটা অ্যাজ ওয়েল খুব স্পেশাল। আজকে যে পাত সাজিয়ে খাবার দিয়েছে, আজকে তো আর ডায়েট মেনটেন করা হচ্ছে না। যেটা আমি বললাম যে আমি খুব বেশি যে ডায়েট মেনটেন করি তা নয়, বাট অবভিয়াসলি আমি ফাস্ট ফুড খাই না, খুব একটা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাড়ির যে কোনো খাবার রান্না আমি একদম খুব ভালোভাবে খাই, আর আজকের দিনে এত খাবার তো কোনো কিছু মিস করা যাবেই না। আমরা কথা বলবো শুধু মানে শাশুড়ির সঙ্গে। আজকে জামাইয়ের জন্য কি কি মেনু রয়েছে? আজকে আছে ছয় রকমের ভাজা, সাথে মুগের ডাল, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ঝাল, মাটন, আর আছে ডাব চিংড়ি, আর সাথে চাটনি, মিষ্টি, ফল, যেগুলো দিতে হয় রিচুয়ালে। এবারে জামাই ষষ্ঠী গত দু বছরের তুলনায় কিছুটা হলো স্পেশাল। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। Thank you.